লাগা সুব্রত, কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ধামাকাদের ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার তো বন্ধুরা তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার জন্মদিনের ভিডিওতে তো সরস্বতী পুজো উপলক্ষে যে বাউল গানের যে মেলা হয়েছিল, সরস্বতী পুজো উপলক্ষে যে মেলাটি হয়েছিল সেখানে একটা বাউল গানের অনুষ্ঠান করা হয়েছিল। তো সেখানে তো গিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে, সেই সব কিছুই তোমাদেরকে দেখেছিলাম। আর আজ হচ্ছে সেই মেলার শেষ মেলা, আজ হচ্ছে শেষ মেলা, ফাংশন আছে। তো আজ আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসবে, আমার মার বাড়ি থেকে আমার বন্ধুরা আসবে, এবং আমার মার বাড়ি তো খুবই ইন্টারেস্টিং এবং ধামাকাদার হতে চলেছে। যারা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করুক, যারা যারা এখনও লাইক করুনি তারা তারা লাইক। তো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে আমার মামার বাড়ি থেকে মামা এবং আমার দিদি বোন ভাইরা আসবে, এবং তার সাথে আমার বন্ধুরাও আসবে। তো সেই জন্যই বাড়িতে একটু রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। আর এখন মা আমাকে একটু রসুন ছড়াতে বললো, আমি এখন রসুন ছড়াচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রসুনটা ছড়ানো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার এখন রসুন ছড়ানো কমপ্লিট, এবং এখন মশলা কাটতে গেছি। তো এখন এগুলো দেখে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরোভাবে মিহি হয়ে গেছে মশলাটি। তো বন্ধুরা, এখন মেলাতে চলে এসেছি, এখন দেখছি কি কেনা যায়। দিদি এখন মেলাতে দোকানে এসেছে, এখন একটি হার পছন্দ হয়েছে, সেটা এখন দেখছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আর ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্যামেরাটা ধরে দিত, ক্যামেরাটা ধরে দিত। কোথায়
সবার এরকম এনার্জি দরকার, তাই তো? সবাই মিলে একটু নাচানাচি করলে ভালো লাগবে, ভালো অনুষ্ঠান। যারা লাইট জ্বালাই দেখ, খোলাটা দেখাই, খোলাটা দেখাই। আচ্ছা, তো আমি আমার অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমি গান গেলো কটা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বলতেও পারছিস নে মুখ দেখাবো না, লাইট মুখ দেখা যায় না, ভালো করে দেখাই। খোল খোল খোল, দেখি কিরম খেতি। দাদার দেখা দাদা, খুলে খুলে Thank you.